বাকমুতে নতুনভাবে আক্রমণ শুরু করেছে রাশিয়া। এবার রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা বাকমুত ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এদিকে গত ২৪ ঘন্টায় ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাকমুত শহরে আবারও আক্রমণ শুরু করেছে পুতিন বাহিনী। কিয়েভ বাকমুতকে ধরে রাখার জন্য যে গুরুত্ব দিচ্ছে তার উপর জোর দিয়েছে রাশিয়া। পাল্টা আক্রমণের প্রস্তুতি অব্যাহত রয়েছে, যা যুদ্ধের গতিশীলতা পরিবর্তন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার জেনারেল আলেকজান্ডার সিরস্কি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেন, সম্পূর্ণ ফ্রন্ট লাইনে ইউক্রেনের ওপর প্রচণ্ড আঘাত হানছে রাশিয়া। বিশেষ সামরিক অভিযান বলে তার সাফল্য নিশ্চিত করার জন্য অস্ত্র সরবরাহে অত্যন্ত গুরুত্ব দিয়েছে মস্কো। ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা দ্বিগুণ করতে রাষ্ট্র নিয়ন্ত্রিত ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশনের প্রতি আহ্বান জানান তিনি। রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে শৈগু বলেন, সম্পূর্ণ যোগাযোগের লাইন বরাবর আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। কেবল ইউক্রেন নয়, বরং পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া। এদিকে পাল্টা আক্রমণ নিয়ে ইউক্রেনীয়দের মধ্যে একটা কৌতূহল দেখা যাচ্ছে। এ বিষয়ে ইউক্রেনীয় এক সেনা সদস্য সিএনএনকে বলেন, বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণে আমাদের ব্রিগেড প্রস্তুত। আমরা অনেকদিন অপেক্ষা করেছি। ইতোমধ্যে সব ধরনের রসদ পুনরায় সরবরাহ শেষ হয়েছে। ইউক্রেন পিছু হটবে না বাকমুত থেকে। ইউক্রেনের খেরসনের আঞ্চলিক পরিষদের উপপ্রধান ইউরি সোবোলেভস্কি বলেন, দক্ষিণে প্রত্যাশিত পাল্টা আক্রমণের জন্য কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে না। আশা করছি রাশিয়ার কাছ থেকে আমাদের ভূখণ্ড ফিরিয়ে আনতে পারব। ইউরি ই সোবোলেভস্কি বলেন, দক্ষিণ সেক্টরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী যা করছে তা একটি পাল্টা আক্রমণ হিসেবে বিবেচিত হতে পারে। যেমন শত্রুপক্ষের উপর হামলা বজায় রাখা, প্রতিরোধ ধরে রাখা, রুশ বাহিনীর সামরিক অস্ত্র ধ্বংস করার পাশাপাশি সক্ষমতা কমিয়ে আনা। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকো। তিনি বলেন, ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দুটি ইউক্রেনীয় মিগ-29 যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক এবং খেরসন অঞ্চলে। আর তৃতীয় যুদ্ধ বিমানটি ইউক্রেনীয় বিমান বাহিনীর SU-25 বিমান খেরসন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে রকেট ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী, কিন্তু এরই মধ্যে ৮টি রকেট ঠেকিয়ে দেওয়া হয়েছে। নেক্সট রিপোর্ট, এটিএন নিউজ।